সময়টা সুখকর যাচ্ছে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে তারা কিন্তু ছয়টাও পেয়ে গেছে এবং সেখানে ফেরান তোরেস তিনি গোল করেছেন এবং তার একমাত্র গোলেই বার্সেলোনা তারা কিন্তু ম্যাচটা আসলে জিতে নিয়েছে তবে এই ম্যাচে বার্সেলোনার অনেকগুলো ব্যক্তিগত রেকর্ড হয়েছে জাভির 100তম ম্যাচ ছিল এই চার্জে আসার পর সেখানেও কিন্তু তিনি জিতেছে এবং ঘটনা যেটা হয়েছে রবার্ট লেভানডস্কি ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন ফেরান তোরেস তার জায়গায় নেমেছিলেন ওই জায়গায় একটা পেনাল্টি হয়তো বার্সেলোনা পেতে পারতো পরে ফেরান তোরেস প্রথমার্ধ শেষের খানিকক্ষণ আগে একটা ভুল থেকে পোর্তোর একটা ভুল থেকে সেখান থেকে নিয়ে দারুণ একটা ফিনিশিংয়ে গোল করেন 1-0 ব্যবধানে এগিয়ে থাকে বার্সা সেকেন্ড হাফের শুরুর দিকে দেখেছি আমরা জুস কোন্ডে পেপেকে প্রায় নিশ্চিত গোল বঞ্চিত করেছেন ওই জায়গায় একেবারে শেষ দিকে গিয়ে গাভি ইচ্ছাকৃত একটা ফাউল করে একটা রেড কার্ড দেখে মাঠ ছেড়েছেন যেটা পরে বার্সেলোনার জন্য ভোগান্তির কারণ হয় নাই কিন্তু দুই ম্যাচ শেষে বার্সেলোনার 6 পয়েন্ট অর্জন অনেক বেশি কথা হয়েছে ওই ম্যাচের পেনাল্টিটা নিয়ে পেনাল্টির দুটো ডিসিশন ফার্স্ট হাফে একটা সেকেন্ড হাফে একটা স্পেশালি জোস কোন্ডে যেটা ফাউল করেছিলেন মেহেদি তারেমিকে সেই জায়গায় পেনাল্টি কেন দেওয়া হয় নাই আমার কাছে মনে হয় সেটাই সারপ্রাইজিং এবং সেটা নিয়ে যদিও ওয়াও ক্যান্সেলো তিনি বলছেন যে না রেফারি যে ডিসিশনটা নিয়েছেন সেটা আসলে সঠিক ডিসিশনেই নেওয়া হয়েছিল তার কাছেও সেটা মনে হয়েছে এবং ভিআর নিয়েও তো আসলে কথা হয়েছে পরে আরও একটা ঘটনা ঘটেছিল সেটা নিয়ে তিনি বলেছেন এরকমটা যে পোর্তোকে পেনাল্টি দেওয়া হয়নি এখন তো আর ভিএআর সবকিছু এখন তো ভিএআরে সবকিছু আগের চেয়েও পরিষ্কার আমি দেখেছিলাম এস্তাকিওর হাতে বল লেগেছে এবং আমি রেফারিকে এই কথাও বলছিলাম পরে তো তাই হলো যেটা ঘটেছে এটা সেকেন্ড হাফের ঘটনা পরে গিয়ে কানসেলোর সঙ্গে এস্তাকিও দুজনের একটা টক্কর জমছিল কানসেলোর হাতে বল লেগেছিল কিন্তু তার আগে আরেকটা ইনসিডেন্ট ছিল সেই কারণে ভিএআরে গোল বাতিল করা হয়েছে কিন্তু ওই ফার্স্ট হাফে কুণ্ডের ওইখানে কেন গোল দেওয়া হয় নাই দেখেন এই 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 ধোয়াশাটা সব সময় কম বেশি ফুটবলে থাকে আমরা গেল গেল সপ্তাহে দেখেছি ভিএআর নিয়ে লিভারপুলের ওই ম্যাচে ইনফ্যাক্ট কত কাহিনী লেগেছে আপনার এখন একটা রিম্যাচও তিনি যাচ্ছে এইরকম কোনো কিছু সুযোগ আসলে নাই কোনো স্পোর্টসেই নাই যাই হোক কিন্তু এই ওই ইনসিডেন্টটা যদি আপনি বাদ দিয়ে রাখেন লেভানডস্কির ইনজুরিটা অত গুরুতর হয়তো নয় জাভি হার্নান্দেজ বলেছেন পরের লালিগার ম্যাচে তিনি খেলতে পারেন ফেরান তোরেসের জন্য ব্যক্তিগতভাবে ভালো যে তিনি ওই গোল আদায় করেছেন তবে এই ছাড়া বার্সেলোনা ক্রিয়েটিভ দিক থেকে একটু ভোগান্তিতে ছিল স্পেশালি লামিন ইয়ামাল ছাড়া কাউকে সেভাবে আমরা কোনো কিছু তৈরি করতে দেখছিলাম না এবং লামিন ইয়ামাল তিনি কিন্তু হচ্ছে যে চ্যাম্পিয়ন্স লিগ হিস্ট্রিতেই ইয়াঙ্গার স্টার্টার কিন্তু তিনি হয়ে গেছেন এই ম্যাচটা তিনি যখন আসলে খেলতে নেমেছেন 16 বছর 83 দিনে তিনি কিন্তু স্টার্টিং ইলেভেনে চ্যাম্পিয়ন্স লিগের জায়গাটা আসলে করে নিয়েছেন হ্যাঁ লামিন ইয়ামাল তিনি এসেছেন আবার দেখেন গাভির যে আসলে রেড কার্ডটা ফাইনালি হলো এটা তো বার্সেলোনাকে হয়তোবা এই ম্যাচটা ভোগায়নি হয়তোবা চ্যাম্পিয়ন্স লিগের পরের ম্যাচটা তো নাও ভোগাতে পারে কারণ বার্সেলোনা দুই ম্যাচে দুটাই আসলে জিতেছে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ তো এবং আগের দুবার যেহেতু বার্সেলোনা গ্রুপ পর্বের বাধা পেরোতে পারেনি ওই জায়গায় একটা শঙ্কার কারণ সবসময় থাকে জাভি হার্নান্দেজ অবশ্য বলেছেন ম্যাচ শেষে যে তার দল ভূত তাড়াচ্ছে যেটা তার দলের জন্য পজিটিভ কিন্তু এই ম্যাচের ওই পেনাল্টির ইনসিডেন্ট নিয়ে কথা হবেই এটা আপনি কোনোভাবেই ধামাচাপা দিতে পারবেন না সেখানে হয়তো একটা একটা ন্যায্য পেনাল্টি কিক পেতে পারতো পোর্তো যেটা পেলে হয়তো ম্যাচের গল্প অন্যরকম হতে পারতো কারণ ম্যাচের ফার্স্ট হাফটা আমার কাছে মনে হচ্ছে পোর্তো অ্যাট দ্য টিম যারা মনে হচ্ছিল যে আগে গোল করবে কিন্তু ঘটনা পাল্টে গেছে একটা ভুল থেকে এবং তিনি যখন ওই ভুলটা করলেন নামটাই মুহূর্তে মনে পড়ছে তার চেহারার দিকে তাকানো যাচ্ছিল তার বল পজিশন হারানো এবং সেখান থেকে পরে গিয়ে গোল এবং সেটাই শেষ পর্যন্ত ম্যাচটা ডিসাইড করেছে মনে হয় ম্যানচেস্টার সিটির 11 মিনিট মাঠে খেলেছেন একটা গোল করেছেন একটা অ্যাসিস্ট করেছেন 6টা টাচের মধ্যেই কিন্তু তিনি যা করার তিনি সেটাই করে দিয়েছেন এবং উইলিয়ান আলভারেজের কল্যাণে ম্যানচেস্টার সিটি তারা চ্যাম্পিয়ন্স লিগে জয় পেয়েছে এবং সেখানে ফিল ফোরেন তিনি প্রথম গোলটা করেছিলেন এরপর একটা গোল কনসিড করতে হয়েছিল ম্যানচেস্টার সিটিকে জ্যাক গ্রেলিশ অনেকদিন পর স্টার্টিং ইলেভেনে তিনি নামলেন এরপর আমরা দেখেছি আলভারেজের গোল এবং লাস্টে ডোকুর গোল এবং সেই জায়গায় কিন্তু আপনার একটা পরিবর্তন কিন্তু হয়েছে সেকেন্ড গোলটার সময় আলভারেজকে ডোকু অ্যাসিস্ট করেছিলেন আলভারেজ সেটা ফিরিয়ে দিয়েছেন ম্যানচেস্টার সিটির 3 নম্বর গোলের সময় অ্যাসিস্ট করে দুই বদলি মিলে ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন লাইপজিগের বিপক্ষে ম্যানচেস্টার সিটির ফুটবলাররা তবে এই জায়গায় ফার্স্ট হাফে যেভাবে ম্যান সিটি খেলছিল তাতে কোনোভাবেই মনে হচ্ছিল না ম্যান সিটি এই ম্যাচে পিছিয়ে পড়তে পারে মানে 1-0 গোলে এগিয়েছিল দে ওয়ার কমফোর্টেবল এই জীবনে যখন আপনি খুব ভালো অবস্থানে থাকবেন দেখবেন বিপদ আপদ আসতেই থাকবে এবং সেই রকম একটা বিপদে পড়ে গিয়েছিল ম্যান সিটি মনে রাখা দরকার তারা আগের দুই ম্যাচ হেরেছিল এবং হেরে গিয়ে তারা গিয়েছিল লাইপজিগের মাঠে খেলতে যেটা একদমই সহজ কিছু নয় পরে আলভারেজ যখন বদলি হিসেবে নামলেন তখন তিনি ম্যাচটা ঘুরিয়ে দিলেন এবং কি দুর্দান্ত ফিনিশিং করলেন টাইট স্পেস থেকে কেউ অনুমান করতে পারেন না যে তিনি ওখান থেকে শটটা করবেন এবং এই সিজনে আলভারেজ নিজেকে নতুন করে চেনাচ্ছেন নিজে উঠছেন ম্যান সিটিকে নিয়ে উঠছেন একের পর এক গোল করে যাচ্ছেন পুরো সিজনে এখনো পর্যন্ত ম্যান সিটির সম্ভবত 1 নম্বর পারফর্মার আপনি যদি বলেন গোলের দিক থেকে তাহলে আমি
হল্যান্ড তো গোল করেনি, আলভারেজের ইম্প্যাক্টটাকে আরো একটু বেশি এগিয়ে রাখবো। এবং দেখেন হল্যান্ড কিন্তু হচ্ছে গতকালকের ম্যাচেও গোল করতে পারেনি, কিন্তু ম্যানচেস্টার সিটিকে ভুগতে হয়নি, কারণ হচ্ছে আলভারেজ এই সিজনে যেই গোলগুলো আসলে করছেন সেটাই যদি আমরা একটু দেখি, 9 ম্যাচে 6 গোল তার রয়েছে, 4টা অ্যাসিস্ট কিন্তু রয়েছে, এবং আলভারেজের মতো আরেক সুপার সাব কিন্তু ডোকু, তিনিও কিন্তু রেগুলার গোল করছেন ম্যানচেস্টার ইউনাইটেডে এই সিজনে। সিটিতে ডোকু আসার পরে অনেকে হয়তো অনুমান করতে পারেন না যে তিনি স্টার্টিং ইলেভেনে থাকবেন, তিনি স্টার্টিং ইলেভেনে ছিলেন তো ছিলেন এবং একই সঙ্গে তিনি নিয়মিত গোল করছেন, এবং শেষের গোলটা বা গোলের অ্যাসিস্টটা দেখেন আলভারেজের গোলের অ্যাসিস্টটা খুব মহা বড় কিছু হয়তো না, মানে আলভারেজ গোলটা তো নিজেই প্রায় তৈরি করে দিলেন এবং ফিনিশিংটা করলেন। এই সিজনে আমরা বলছিলাম না গত সিজন শেষে যে আলভারেজ ওইভাবে যা সময় পাচ্ছে না, প্লেয়িং টাইম তার কমে যাচ্ছে, এটা কি তার ক্লাব ছাড়ার কারণ কিনা, কিন্তু এই সিজনে এখনো পর্যন্ত আমার মনে হয় কোনো রকম কোনো আক্ষেপ অন্তত পক্ষে ইউলিয়ান আলভারেজের থাকার কথা না। For more update, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.